শাকিব খানের প্রিয়তমা দেখতে পারবেন মোবাইলে বায়োস্কোপে 22 আগস্ট থেকে। ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খান তার অভিনীত সিনেমা প্রিয়তমা ঈদুল আজহায় মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে এখনও চলছে দেশ দাপটের সাথে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছে দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে। কিন্তু এর মধ্যে খবর এলো ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে শাকিব খান এবং ঈদিকা পলের প্রিয়তমা সিনেমাটি। জানা গেছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে এই সিনেমাটি। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বায়োস্কোপ ফেসবুক পেজে প্রচারণাও শুরু করেছে। সেইখানেই শাকিব খানের ভক্তরা কমেন্টেও লিখেছে, অপেক্ষায় রইলাম, যতবারই দেখব ততবারই ভালো লাগবে ভাইজানের সিনেমা। এদিকে গণমাধ্যমকে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ছবিটি শীঘ্রই মুক্তি পাচ্ছে বায়োস্কোপে। এদিকে সপ্তাহ শেষেও দেশের প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহ চলছে প্রিয়তমা সিনেমাটি। এছাড়া যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে টানা 6 সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে শাকিব খান এবং ঈদিকা পল অভিনীত প্রিয়তমা সিনেমাটি। এর আগে দেশটিতে একটানা এতদিন বাংলাদেশের কোনো সিনেমা চলেনি। বায়োস্কোপ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, আগামী 22 আগস্ট মোবাইল, ওয়েবসাইট ও টিভিতে প্রিয়তমা দেখতে পারবেন শুধুমাত্র বায়োস্কোপে। হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা প্রিয়তমা, এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ঈদিকা পল। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জজ, এলিনা শাম্মি প্রমুখ। সো দর্শক, প্রিয়তমা শাকিব খান এবং ঈদিকা পলের অভিনীত এই সিনেমা এখন আপনারা মোবাইলে, আপনাদের টিভিতে এবং ওয়েবসাইটে দেখতে পারবেন, যেটি হচ্ছে বায়োস্কোপের মাধ্যমে। সো এই খবর জেনে আপনাদের কেমন লাগলো এবং আগামীকাল 22 আগস্ট থেকে কিন্তু দেখতে পারবেন। সো সবাই অবশ্যই চোখ রাখতে পারেন আপনার প্রিয় স্টার, আপনার তারকার ছবি দেখতে চোখ রাখতে পারেন বায়োস্কোপে। স্বদেশ টিভির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।